হাই ফ্রেন্ডস তোমাদের কাছে আজকে যে আপডেটটা নিয়ে এসেছি তাহলে খুবই গুরুত্বপূর্ণ আপডেট গত দোসরা জানুয়ারি অর্থাৎ গতকাল তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে মেন্স এক্সামটা হয়েছে তো প্রত্যেকে এখন একটাই টেনশানে রয়েছে যে দাদা আমাদের রেজাল্ট করে দেবে আর ফাইনাল কাট অফ কত যেতে পারে অনেক মেল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে আর আরেকটা সব থেকে যে কমেন্ট এসেছে দাদা ইন্টারভিউতে কতগুন ছেলে রাখবে তো পুরো ডিসকাস করবো এই ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখো আর যারা যারা এক্সাইজ কনস্টেবলের ক্যান্ডিডেট তাদের জন্য একটা কথা বলছি যে তোমরা যদি ইন্টারভিউর ক্লাস পেতে চাও রেগুলারলি ইন্টারভিউর ক্লাস তাছাড়া ইন্টারভিউতে কতগুণ করে অর্থাৎ যে প্রত্যেক দিন লাইভ ইন্টারভিউর যদি পেতে যাও তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ডেসক্রিপশান নিচে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে ফ্রি অফ কস্টে বিভিন্ন ধরনের পিডিএফ প্রোভাইড করা হয় ইন্টারভিউ তাছাড়া অন্য কিছু আর ভিডিওটা বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো আজকের গাইজ আজকে যে ফার্স্ট কমেন্ট যে তোমাদের রেজাল্ট করে দেবে তো তোমাদের মেন্স এক্সাম কিন্তু দিয়েছিল সামথিং বাইশ হাজার একুশ হাজার কিংবা বাইশ হাজার ধরে নিতে পারো তো খুব কম ক্যান্ডিডেট কিন্তু তোমাদের মেন্স এক্সাম দিয়েছিল তো খুব কম ক্যান্ডিডেট এই কারণেই বলছি কারণ অন্যান্য যে প্রিলিমিনারি এক্সাম সেখানে কিন্তু পাঁচ লাখ আট লাখ দশ লাখ দেয় কিন্তু মেন্স এক্সামের খুব কম ক্যান্ডিডেট দেয় তো সেই কারণে কিন্তু রেজাল্টটা তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট দেবে কারণ একটা আপডেট উঠে এসেছে তোমাদের রেজাল্ট কিন্তু জানুয়ারি মাসের শেষ দিকেই কিন্তু রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু তোমাদের জোরালো রয়েছে কারণ বাইশ হাজার মোটামুটি বাইশ হাজার স্টুডেন্টের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি কারণ যেহেতু যখনই তাদের কাজ শুরু করবে অর্থাৎ ওই মার্কশিট দেখা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো জানুয়ারি মাসের শেষ দিকে ধরতে পারো কিংবা ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে পর্যন্ত তোমাদের রেজাল্ট কিন্তু কনফার্ম কিন্তু চলে আসছে এই আপডেটটা আমার কাছে এখন পর্যন্ত উঠে এসেছে তো সবার আগে তোমাদের এই আপডেটটা দিলাম তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি তো এরপর তোমাদের আসি যে ইন্টারভিউতে তাহলে কতগুন ছেলে ডাকবে অনেকে কমেন্ট করছে যে দাদা ইন্টারভিউতে কতগুণ ছেলে ডাকবে কেউ বলছে দুগুণ কেউ বলছে দেড়গুণ কেউ বলছে করোনা জন্য নাকি এক গুণ ডাকবে তো দেখো ভাই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যেহেতু তিন হাজার আছে টোটাল সিট তো ইন্টারভিউতে সবসময় ডাকবে দেড় গুণ দেড় গুণের থেকে একটু বেশি ধরো সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে এই ছেলেগুলোকে কিন্তু ইন্টারভিউতে ডাকবে কত সাড়ে ছ হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে তো যারা যারা ফাইনাল স্কোর একটু বেশি করেছো তাদের ভয়ের কিছু কারণ নেই কারণ ইন্টারভিউতে মিনিমাম সর্বনিম্ন তোমরাকে ইন্টারভিউর ক্লাস আমি নিয়ে আসবো মিনিমাম পাঁচ নাম্বার দেবে তো তোমাদের ভয়ের কিছু কারণ নেই যারা যারা নাম্বারটা একটু স্কোরটা বেশি করেছো আর যারা যারা একটু স্কোরটা কম আছে তারা আর তো যেহেতু কিছু করার নেই যেহেতু তোমাদের এক্সাম দেওয়া হয়ে গেছে তো তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশানটা ভালো করে নাও কারণ তোমাদের যদি আট দশ নাম্বার হয় তাহলে কিন্তু তোমরা ম্যানেজ স্কোর কম থাকলেও কিন্তু তোমরা অনার্সে সেম সেম হলেও তোমরা কিন্তু একটা সিট পেয়ে যাবে পাস করে যাবে তো ক্লিয়ার করতে পেরেছি তো এরপর অনেকে কমেন্ট করছে যে দাদা কাট অফ নিয়ে কোনো একটা ভিডিও তৈরি করো তো প্রপারলি কাট নিয়ে আমি একটা ভিডিও দেবো মোটামুটি তোমাদের সম্ভবত কাল কারণ আজকে আমি একটা ভোট পুল আর কিছুক্ষণের মধ্যে তোমাদের দিচ্ছি যে কতজন ক্যান্ডিডেটের কেমন কী নাম্বার হয়েছে তারপর আমি তোমাদের কাট অফ নিয়ে একটা পুরোপুরি ভিডিও দেবো তো এতটুকু তোমাদের বলতে পারি যে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা যদি পঞ্চাশ থেকে পঞ্চান্নর ভিতরে নাম্বার পেয়েছ তারা কিন্তু মোটামুটি ধরে নাও জোনে রয়েছ পঞ্চাশ থেকে পঞ্চান্নর ভিতরে যারা যারা নাম্বার পেয়েছ অর্থাৎ পঞ্চান্ন উপরে কিংবা পঞ্চাশ যাই হোক চুয়ান্ন পঞ্চান্ন যারা যারা নাম্বার পেয়েছ তারা কিন্তু সেফ স্কোরে আছো তো এরপর ভোট অ্যানালাইসিস করার পর দেখি তোমাদের কত স্কোর হচ্ছে আর তোমাদের কোয়েশ্চান কেমন কী ছিল পুরোপুরি শেয়ার করবো সেই কাঠামো ইয়ে তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি তো ভিডিওটা বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও থ্যাংকস ফর ওয়াচিং গাইজ